বাজান রে 3 দিন হয়ে গেল মুসার দুধ মা পায় না। ওই যে মুসার যে বোনটা আছে আস্তে আস্তে করে দেখে মুসাকে দুধ খাওয়াবার জন্য দুধ মা ইন্টারভিউ দিচ্ছে বাবা। ইন্টারভিউর ভিতরে 3 দিন পর্যন্ত ইন্টারভিউর মাঠে যত মা আসে সমস্ত মাগুলার কারো স্থান আল্লাহর পয়গম্বর মুসা গালে দেয় না। কিন্তু বাজান একটা 13 বছরের মেয়ে 3টা দিন পর্যন্ত ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে কে আমার ভাইকে দুধ পান করাইতে ইন্টারভিউ দেয়। 3 দিন পরে মাসিয়া জিজ্ঞেস করে 3 দিন পর্যন্ত তুমি এখানেই দাঁড়ায় থাকো ইন্টারভিউর মাঠে কারণটা কি? তখন মারিয়াম বলে ও খুদি আমার কাছে একটা মা আছে, যদি আপনি বলতেন তারে আমি নিয়ে আসতাম। আমার মা আপনার মা আসিয়া বলে আগে সত্য কথা বলে মুসা তোর কি লাগে বল বল। 3 দিন পর্যন্ত দেখি তুই ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখো বাক্স খোলার থেকে নেই পর্যন্ত দেখতেছি তুই একই জায়গায় দাঁড়ায় দেখোস। আগে বল এই মুসা তোর কি লাগে? না আমার কিছু লাগে না, দেখতে খুব সুন্দর, সবাই জানছে যে আপনি একটা বাচ্চা পাইছেন পানির মধ্যে, ওটা দেখার লাগে আমি আইছি। আরে দেখতে তো সব মেয়ের আসছিল, সবাই তো বাসায় চলে গেছে, তুই যাস না কেন? সত্য কথা বল। এবার আল্লাহর পয়গম্বরের বোনটার কথা শুনে আপনি চোখের পানি ছেড়ে দিবেন, যেই বোনের কথা কোরআনে উখতি মুসা কোরআনে আছে না নাই? এই বোনটা হলো ভাইদের সবচেয়ে বেশি দরদী মা বাবার পরে, কেন জানেন? বিশ্বাস করেন ভাইদের চাইতে বোনরা কিন্তু ভাইদেরকে বেশি ভালোবাসে। গরিব বোনটারে গরিব দুলাভাইয়ের কাছে বিয়ে দিছেন, এখনো পর্যন্ত আপনি শিল্পপতি, বোনের বাসায় গেলে 1 কেজি পোল্ট্রি মুরগি হইলেও তোমার খাওয়ায়, আর ভাইয়ের বাসায় যখন ঢাকা বেড়াইতে যাও ভাবি কয় তোমার বাইরে না আসতে না করি ও আসে কা ও যাবে কোন সময় তাই জিগাও কত কর না কেন? হ্যাঁ ঠিক আছে আপনি জানেন এই সমস্ত ভালো। এই বাজান ইন্নামাল বুন, মুসার বুনটা বলে ম্যাডাম খুদি আসলে আমার কিছু লাগে না। আসিয়া বলে আমি বুঝতে পেরেছি, তুই বল তোর কি লাগে। এবার আওয়াজ দিয়েন মাত্র 5টা মিনিট। আল্লাহর পয়গম্বরের বোনটা বলে ম্যাডাম যদি বলতেই হয় শোনেন, এটা আমার ভাই লাগে। উসকুত সুকুতাম মা ফি উখতিম্মা, এই মুহূর্তের জন্য তোর মুখ বন্ধ কর। তুই ভাবিস না আমি তোর ভাইয়ের দুশ্মন, আমি তোর ভাইয়ের 1 নম্বর বান্ধবী, আমি তার পালক মা। তোর মায়ের কাছে যাব তুই জানোস না, তোর মাকে আমি কায়দায় কুল্লিয়া হিসাবে আমার রাজ দরবারে আনবো, স্বর্ণের খাতে ঘুমাবো, স্বর্ণের প্লেটে খাওয়াবো, স্বর্ণের গ্লাসে পানি পান করাবো, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের মধ্যে তোর ভাই একটা পৃথিবীর শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবীকে যেই মহিলা গর্ভে ধারণ করেছে সে হলো রত্ন ভাণ্ডার মা, তাকে আমি আনবো। তুই চাই দেখ কেমনে আনি, দেখেন বুদ্ধি কারে কয়, বুদ্ধি কারে কয়। হিজরা দিগায় 3 দিন পর্যন্ত মার ইন্টারভিউ নেছর, আমার মুসার জন্য মা পাস নাই, আর আমারও তো জীবনে বাচ্চা, তুই যেতে পারস নাই, তুই দিবি কইতিকা? আমার স্তনে দুধ নাই, অতএব মুসার জন্য দুধ মাস যদি না পাই তো সংসারে আগুন লাগাবো। ফেরাউন এখন আর এক বিপদে পড়ছে, আগেরটা তো গেছে গেছে 5 টিস 5, এখন কয় মা না পাইলে তোরে খাইছি, তুই এত মা মাইরে ফেলাইছিস 1,30,000 মা মাইরে ফেলাইছিস পেট কাইড়া, এর ভিতরে একজন মুসার মা বানাইতে পারতাম না? আমার নবীর সন্তান, আমরা আমার বাবার বিয়ের বরযাত্রী যাবো জান্নাতে, যাওয়ার নিয়ত আছে না? আছে, যাবেন সবাই? আল্লাহু আকবার বলেন তো। আমার বাবার বরযাত্রী খাইতে হলে আমার বাবারে নিয়ে যে কুটুক্তি করবে, আমার বাবার চরিত্র নিয়ে কথা বলবে, আর কল্লা উড়াই দিবে। ফত আমি দেই রে বিশ্ব নবী বলেছে মান সাব্বা নবিয়ান ফাক্তুলু, মান সাব্বা নবিয়ান ফাক্তুলু, যে আমারে গালি দেবে তার বিচার হলো, তার কল্লা উড়াই দিব, তার কল্লা উড়াই দিব, তার কল্লা উড়াই দিব। অবমান সইবে না রে মুসলমান।
মারহাবা বলেন। আর মাত্র দুইটা মিনিট, মুসা পয়গম্বরের মার কাছে কেমনে যাবে? প্রথম গেলেই তো ধরা খেয়ে যাবে, ঠিক না? যে অবশ্যই ফেরাউন তো অনেক ক্রিটিক্যাল বুদ্ধি, কবে কি রে তুই ধাম করে এই বাড়ি তাই লিখে, এই বাড়িতে তো মুসা মুসা কই আমরা, এত তো এরএসআই ডিজিএফআই কত কিছু তালাশ করলো। আল্লাহর পয়গম্বরের পালক মা মাসিয়া গ্রামের একদিক দিয়া দুধ মা তালাশ করা শুরু করছে, ঠিক আসরের টাইমে মুসা নবীর মার বাসায় গেছে। এই বাড়িতে কে আছে? জি মারিয়াম বাইরিস, মারিয়াম তো আগে থেকে গেছে, তোমার মাম্মা আছে বা? তিনটা দিন ছেলেটারে বুকে পায় না, মা চাইতেছে পাগলের মতো দৌড়ে। মুসারে এক নজর দেইখা দোলনা গাড়িতে, গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে দেইখা দৌড় দিতে চাইছে। আল্লাহ কয় দৌড় দিলে বিপদে পড়বি, তুইও পড়বি মুসাও পড়বি, তুই এখানে একটু ডিমান্ড দেখাবে, তুই সহজে রাজি হবি না, বাকি কাম আমি আল্লাহ করব, বাকি আল্লাহ আমি করব। ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ছাত্র সমাজ যে আজকে সরকারে পতন ঘটায় দিল, এটা ছাত্র সমাজের শক্তি না, শক্তি ওখান থেকে আইছে। কথা বলেন কে কে কে? এই যে আসিয়ারে বুদ্ধি কে দিছে? নালে একটা মহিলা পুরা খোদা রেভোল্টি লাগাই দেয়, সারা পৃথিবীতে সে খোদায় দাবি করছে, খোদা রেভোল্টি মারে দিতেছে মিয়া। কি পোল্টি মারে দেখেন, মাত্র একটা মিনিট আমার দিক চাইয়া থাকবেন, বানানো কথা ইলিয়াস রহমান জেহাদি বলে না। যখন আসরের আগ দিয়ে মুসার মারে ধরে নিয়ে আসছে, মুসার মা বলে মা পোসাই দোয়া ওসাই, আমি আপনার ছেলের দুধ পান করাইতে পারবো না। সঙ্গে সঙ্গে বলে ফেরাউন ধাম করে তরবারি বাইর করছে, দুই টুকরা বানা লবে। আছে কে হিজড়া, এত মহিলা ইন্টারভিউ দিলে যদি এই মহিলার স্থনে মুসা গালে দেয়, এইটারে মাইরে নিলে তুই আমার পোলার দাবি কই? কয় ঠিক আছে মার না। তে ইন্টারভিউ মুসার কোলে দে, তার কোলে বাজান। মুসার মা বলে ঠিক আছে আমি কোলে নিতে পারি একটা শর্তে, আমি কিন্তু আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না। হরে বোন তুমি একটু দেও না, দেখো না তোমার স্তনের দুধ পান করে কিনা। বাজান রে যখনই আল্লাহর পয়গম্বর চার দিনের মাথায় মাকে পাইছে, চার দিনের পিপাসা তাফসীরে মুজহিরের মধ্যে দেখবেন, তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে দেখবেন, আল্লাহর পয়গম্বর মাকে পাইয়া বাজান এত পরিমাণ দুগ্ধ পান করতেছে। ফেরাউন বলতেছে তুমি কি চাও সব আমি দিব। আসিয়া বলতেছে বোন তুমি কি চাও? ফয়সার মা বলতেছে আমি কিছুই চাই না, তবে আমি আপনার বাড়িতে যে দুধ পান করাইতে পারবো না। ফেরাউন বলতেছে তোমার সামনের খাটের ব্যবস্থা করে দিব, যা চাইবা তাই দিব, এই জামানার সবচাইতে বেশি বেতন দিয়ে দুধমাকে পালবো, বলো তুমি রাজি কিনা? বাজান মুসা আলাইহিস সালামের মা রাজি হয়ে গেলেন। ও বাবা মুসা পয়গম্বরের মা যখন মুসাকে দুধ ছেড়ে দিলেন, চলে আসবে বাবা, বড় হবে তো ফেরাউনের বাড়িতে, আমি দেখব চোখের পানি কার মায়ের জন্য পড়ে। ও বাবা যখন মুসা আলাইহিস সালামের মা চলে আসবে, তখন আসিয়াকে বলতেছে বোন রে আপনি তো সবই জানেন, আমার এখন ফেরাউন তার বাড়ির থেকে তাড়ায় দিবে, কিন্তু আমার দশ মাস দশ দিন পেটে বোঝা বহন করা সন্তান মুসারে রাইকে আমি কেমনে বাড়িতে থাকবো? আমি মুসারে সারা বাঁচবো না গো, এর নাম হলো জনম দুঃখিনী মা। মাসিয়া বলে দিলেন তোমার যেতে হবে না, চিন্তা করো না, যেতে হলে তোমার লাশ যাবে, তুমি যাইবা না। আমি আবার ধামরায়ের কলিজার টুকরা ভাইদেরকে বলবো, মা সন্তানকে জীবন দিয়ে ভালোবাসে, মা কোনোদিন সন্তানকে ফেলে দেয় না। বাবা অনেক মানুষ এখানে আছে, বাপ মারা গেলে মা
যুবতী থাকলে পাঁচটা ছয়টা ভাই বোন লয়া বাবা জীবন কাটায় দেয়, কিন্তু বাবা পারে না গো। হে ভেজান, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। ওই গোপালগঞ্জের জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় লেখাপড়া করছি। যখনই মাদ্রাসা বন্ধ হয়ে যাইত, সব ছাত্র ভাইরা বেডিংটা বেঁধে বাসায় চলে যাইত। আমি বেডিংটা বাইন্দা বেডিং এর উপরে বইয়ে থাকতাম। আমার রুমমেটরা বলতো, ইলিয়াস ভাই বাইতে যাব না। আমার হুজুর জিজ্ঞেস করতেন, বাবা তুই আসবি কবে? আমি বলতাম, হুজুর আমি কই যাব, আমার তো বাসায় মা নাই গো। মা এই যে আমার আলেম ভাইরা আমার পাশে বসা, আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মা আছে কিনা। একজন আলেম বাবা গত সপ্তাহে আমি ওয়াজে গেছি তার মাদ্রাসায়, বলে যে আদি ভাই আপনি মায়ের পাগল, একটু আমার এই কথাটা বলবেন। আমি বলতে পারি না যে আদি ভাই আমার মা প্যারালাইজড এর রোগী, স্ট্রোক করে আজকে 2.5 বছর বিছানায়। আমার বিবি আমার মায়ের পায়খানা পোষাব পরিষ্কার করে না, আমি করি। আমি মুসলিম সানি পড়াই, তোহাবি পড়াই। আমি 2 ঘন্টা পর পর আবার বাসায় আসি, আসিয়া আমার মায়ের পায়খানা পোষাব সাফ করে দিয়ে যাই। আমি কেন বললাম জানেন? আলেমের বিবি হয়েই যে সে রাবেয়া বসতে হবে তা না, বাবা অনেক আছে, বড় বড় এসপি ডিসি সে গাড়িতে থাকে, এসপি সাহেবরে বলে দেয়, ডিসি রে বলে দেখো না, এই যাত্রা বাড়িতে এক ডিসি সাহেবের মা করুণা হয়েছে বিধায় বউ গাড়িতে মায়ের যাত্রা বাড়ির মোড়ে যখন ফেলাই দিয়ে যায়, টুক আইরা থাবা দিয়ে ধরছে, তুই কে? এইটারে ফেলাই দিয়ে যাস অন্ধকারে কে? ডিসির গাড়ির সামনে যখন বুক পাতাই দিয়ে খাড়াইছে, ডিসির টাইনা নামাইছে, এই মহিলা তোর কি লাগে? মাইলের চোটে বলতে বাধ্য হয়েছে আমার মা। আমার এই বুকটা ফাইরা দেখরে ভাই, ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে, তোমাদের প্রধান অতিথির চোখে পাড়ি, আলেমুল আমার চোখে পাড়ি, তোমার মা আমার মা দুনিয়ায় আনতে যাইয়া কত চোখের পানি ফেলছে গো বাবা। ওই মায়ের হক পৃথিবীর কোন নবীরাও আদায় করতে পারে নাই গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি বাবা, যেদিন আমার মার সাথে জীবনের শেষ দেখা, হে আমার প্রধান অতিথি ভাই সভাপতি ভাই, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, আমার আলেম ভাইরা, আমি মায়ের ওয়াজটা কেন বেশি করি জানি, আমার মা আমার বিদায় দিয়ে দেয়। ইলিয়াস রে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই সিটের থেকে বাবা, প্রধানমন্ত্রী কোটালিপাড়ার হলো টুঙ্গিপাড়া, ওই কোটালিপাড়া ছিল আমার জীবনের প্রথম মাদ্রাসা বাবা। আমি যখন কোটালিপাড়া যাই, আমার মা আমার ভাই পিছনে পিছনে 1.5 কিলোমিটার হাইটে যায়, এটাই আমার মার সাথে জীবনের শেষ দেখা। যেখানে মুক্তি হান্নানরে ফাঁসি দিছে এই শেখ হাসিনা সরকার, ওই মুফতি হান্নানের বাড়ি পাশের বাড়িতে আমি লজিন থাকতাম। একবারে অন্যায় ভাবে লোকটারে ফাঁসি দিছে, আমি তো জানি। এই মুসলমানের কোল আমার দিকে তাকাও, ইলিয়াস রহমান জেহাদি মুফতি হান্নানের আপন চাস্তবের বাসায় লজিন থাকতাম আমি, হিরন কোটালিপাড়া। আমি যখন ওই মাদ্রাসায় যাইতেছি, আমার মা বলে, ইলিয়াস রে বাবা তুই যা তোর সাথে আর আমার দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, তুই কোনদিন মাদ্রাসা ছেড়ে দিবি না। বিসমিল্লাহির রহমানির রহিম,
আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود شريف সবাই পড়েন কাজে লাগবে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه هم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ لا إله إلا الله ماثر بلش نہیں سو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের জিকির কলবে এমন ভাবে ধাক্কা দিবেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই বুঝায় দিবেন আল্লাহ ছাড়া কোনো বান্দব নাই এটা বুঝো হয়ে যাবে সবাই জোরে আল্লাহ 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 Allah 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 ফাকা জাদের একটু একটু জায়গা আছে সামনে আসেন তো বাজান আসেন সামনে আসেন এই যে মাসখানেক একটু একটু জায়গা দেখা যাচ্ছে আসেন না হে চাচা এদিকে আহেন ভীম দূরে এসে বেটা লাঠিমের মতো এদিকে আহেন Allah 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 হাইনা হাইনা জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নামে আসতে নেন না উসমান হারুনি তার খানকাটি বেরোয় দেহে
কিছু পৌত্তলিক ধর্মওয়ালারা যারা আগুন পূজা করে, হিন্দুরা তো পুতুল পূজা করে, পৌত্তলিকরা পূজা করে আগুনের, এটা রসুলের যুগে ছিল কি? তো পারস্যের কিছু পৌত্তলিক, এই হিন্দুদের মধ্যে দুইটা ভাগ আছে, শিব আছে, শঙ্কর আছে, ছাতাল আছে, তারপরে আরো বিভিন্ন কোয়ালিটিতে আছে। আমাকে মুসলমানের মধ্যে যেরকম ভাবে কত ভাগ আছে না, আহলে হাদিস আছে, আহলে কবিস আছে, ইতোয়াতি আছে, আবার সবচেয়ে বড় ভেতনা কাদিয়ানি আর সাদিয়ানি আছে, কথা বলে না কেন? এ আবার আর এক দিক ঘুরে দিলাম, মানে ইস্তেমা একটা হইব, মুরাদ ভাই কি বলেন? এই আগে কয়েক কোটি টাকা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী দিয়ে দুইটা বানাইছো, টাকা পাইয়া দুইটা করে দিছে, হ্যাঁ ইচিং কিম পাকা চি চি দুইটা হবে, দুইটা হবে ইচিং কিম পাকা চি দুইটা হবে। এবার বললে এই সময় ছয় আর চার মারবো, ছয় আর চার ব্যাটিং হবে, ব্যাটিং আলে বললাম মার খাইছি, জবাব দেই নেই এখনো, এবার দিব বলে আশা করছি। আরে যে খেলা খেলবে হে তখন পালাইছে, বেড়া খেলা খেলবে কার লগে খেলবে, আলেমুল্লাহ মালাকে খেলতে আইও না, খেলতে আইলি দেখবে ছয় আর সাই, আলহামদুলিল্লাহ বলেন, কষ্ট হইতেছে, আরে মাত্র 10 মিনিট, আরে ভাই সাদের সাথে সাদ সাহেবের সাথে আমি নিজামুদ্দিন গেছি, আমি বইছি আল্লাহর জাতের কসম, আমি বানানো কথা আমি বলি আল্লাহর জাতের কসম, মিথ্যা কথা বলে আল্লাহর গজব করব আমার উপরে, আমি নিজামুদ্দিন গেছি 3 দিনের জোরে গেছি, যাই সাদ সাহেবের বাড়ি যেখানে সে মুরিদ করে বড় রশি ধরাই, সাদ এক গাত রশি আমার ধরাই দিছে, আবার ওরা আবার পীর মুরিদের বিরুদ্ধে কথা কয়, শর্মরাজে মুরিদ করলে আমার রশি ধরাইছে না, এটা তো আমি দলি, আমি না খালি বাংলাদেশের 38 জন আলেম রে, এমন মুডা এমন মুডা রশি ধরাই দিছে মুরিদ বানানোর লাগে, আমি ছাতা ধরি নাই, আমি কি পুনটা কম নি মিয়া, আমি বাংলাদেশের 5 জনের ভিতর ধরলো একজন, 50 জনের ভিতর ধরলো একজন, কথা কর না কে, আমি কার কাছে মুরিদ হইতে গেছি নাকি, আমি গেছি আরে দেখার লাগে যে আসলে মানুষ যে বেয়াদব কয় আসলে বেয়াদব কিনা, আল্লাহর জাতের কসম এর লাগে আমি গেছি, ঠিকই দেখলাম তাই, সাওয়াবুন আলাইনা, একবারে সমান সমান দিল রশি ধরাইয়া, আর যে কজন আছে আমার এক খোসা দিয়ে মোলা আকরাম আলী সাহেব কি রে জাদি কালকে, আমি তো মক্তরা, তুমি যে কইলা আমি খালি বাংলাদেশে যাইতে দাও, ওরা যে মুরিদের বিরুদ্ধে কথা কয় কি করি, খালি দেখবি ফাডা আমু কিং ফাডা আমু, খালি ফাডা আমু, আমি যাই নাই বাংলাদেশে, কয় যে মুরিদ বানানে মুরিদের কথা কয় গোয়া কথা বেড়া, আমার রশি ধরাই দিদি কে, আমার পরিচয় আগে দিছে না যে বাংলাদেশে একটা মুখ ফুরা বক্তা, এটা এটার সাথে সেমন ভাবে কথা কয় রশি ধরাই দিছে মুরিদ বুরিদ কিচ্ছু হয়নি, আমি যে দুইটা কথা জিজ্ঞেস করি, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগছে মুরাদ ভাই আল্লাহ মাফ করুক তাকে, আমি মুসাবা করতে গেছি, মুসাবা করতে গেছি আল্লাহর জাতের কসম, মুসাবা করে নাই বলছে আল্লাহ নিকলো নিকলো আল্লাহ নিকলো নিকলো, কুত্তা জামনে হামনে খাদাই দিল আমাকে, কুত্তা জামনে তারাই হামনে তারাই দিল আমাকে রুমির থেকে, সেদিন আমি বুঝলাম ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা ফাখতালিন ফাখুর, আল্লাহ বলছে অহংকার আমার চাদর এড়ে ধরে টানিস না, আজকে তার উপর যে লানত পড়ছে আমি নেমে না, তার উস্তাদ তারে বর্দ দেয় তার বেয়াদব কে খেতাব দেয় দেওবান থেকে, এই বেডা কিল লিগে বেয়াদব কে, একজন উস্তাদ যদি কোনো ছাত্রকে বেয়াদব বলে তার জাহান্নামে যাওয়ার জন্য ওই দলিলই যথেষ্ট, সে আজকে গোমরা হওয়ার পিছনে তার উস্তাদের বড় দোয়া, আবার তারে কয় বিশ্ব আমির, এ বিশ্ব আমির কারে কয়, এ ক্যাডারের গোষ্ঠী ক্যাডার বিশ্ব আমির, এই তোমরা যে বলো যে আলেম উলামা আমাদের সাথে আছে, এই বেডা এডি তো বেয়াদবি কথা, বরং আমরা আলেমদের সাথে আছি, কথা বলি না কেন, আলেমদের সাথে ইলিয়াস রহমাতুল্লাহ ছিলেন, দেওবান মাদ্রাসার আলেমদের সাথে ইলিয়াস রহমাতুল্লাহ ছিলেন, মাওলানা হারুন সাহেব ছিলেন এই ছাত্রের বাবা, হে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলেমদের সাথে ছিলেন, আর উনি কয় আমি আমার সাথে আলেম আছে, কথা বলেন না কেন, আর দলিল দিতে চাই না, আলেম উলামা বলছে আমার সাথে বড় বড় আলেম বেয়াদব বেয়াদব, কেন আলেমরা কাউকে ভুলাবার জন্য আর সাদের বাড়িতে আমরা খাইও নাই, আর সাদের বিরুদ্ধে কথা বলবো, সাদ আমাকে কোনো শত্রু না, দিনের খাতরে সে আমাদের শত্রু, কথা ঠিক না বেঠিক, তবে আমরা চাই সাদ গ্রুপ আর ওই জুবায়ের গ্রুপ চিনি না, আমরা একসাথে এক ইস্তেমা করবো,
এই সরকারের আমলে শুরুতে যেরকম একটা করছি একটাই থাকবে। ঘুষ দিয়ে টাকা দিয়ে দুইটা বানাইছো, আর চলবো না। এবার মাঠে পারলে আসিস, ছয় আর চার মারবো, ব্যাটিং চলবো, ব্যাটিং কোনো কথা নাই। হে আলেমুল আমার রাজি আছেন না নাই? ইস্তেমা কয়ডা? জোরে এখন আরো জোরে, কয়ডা জোরসে বলো, আরো জোরে জোরসে বলো। ইলেকশন আসার আগে একটা উপায় কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কম তাকানে দেখি ভাই আমার কষ্ট হয়ে যেতেছে না, মুরুদ বেড়ে কষ্ট হইতেছে, ধ্যান না বেচারা কেমনে কে হয়েছে। ইনশাল্লাহ বলেন আল্লাহ আছে না? আছে আছে, প্রমাণ হবে। চাচা মুদি তাড়াতাড়ি আপনার পরহিতকে বিচার করেন। আপনার পরহিত যেই গ্রামে জন্ম নিছে ওই গ্রামে উসমান হারুনি জন্ম নিছে, আপনি ভুলে যায়েন না। উনি রাস্তায় বের হয়েই দেখে আগুন পূজা করতেছে, ইন দি মিন টাইম উসমান হারুনি ওই পরহিত অর্থাৎ পত্তিলেকের আমিরকে বলতেছে, ভাই আগুন মখলুক, তুমিও মখলুক, পূজা হবে খালেকের মখলুকের না। لن ندعو من دونه الها لقد كنا اذا شططا عبادت হবে তার। وقضى ربك الا تعبدوا পৃথিবীর আর কারো ইবাদত হবে না, ইবাদত হবে একমাত্র কার? ওই পরহিত কয় কি জানেন, ওই জন্মযাজক, হে উসমান নামটা ঠিক মতো করেন, হে উসমাইনা তুমি তোমার ধর্ম নিয়ে থাও, এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই এত জোরে এই মাঠে, রেডি? হে উসমাইনা, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই উসমান হারুনি ভারতের সবচেয়ে বড় বুজুর্গদের মধ্যে একজন, মানে হিন্দুরা বলতেছে তাই বুঝাবার জন্য বলছে আস্তাগফিরুল্লাহ উসমাই, যাক আপনি না বুঝে কইছেন, যা কইছেন কইছেন, আল্লাহ মাফ করে দেখ, জোরে না আমেন। ওই বেয়াদব হিন্দু কইতাছে, হে উসমাইনা তুমি বলতেছো মাখলুক, মাখলুকের পূজা করবে কেন? ঠিক আছে আগুন বলতেছো মাখলুক, কারণ এ আমাদের দেবতা, তুমি যখন দেবতারে মাখলুক বলতেছো, ঠিক আছে তুমিও মাখলুক আগুনও মাখলুক, তাহলে তুমি বা লাগুনের মধ্যে নামো, দেহি তোমার পোড়াইনি। উসমান হারুনি বলে এই একটা গর্তের আগুনে আর কতটুক পুরাবে, তোমরা পারলে আমার জাতির আব্বা জান ইব্রাহিমের মতো একটা আগুনের গর্ত বানাও, ওই আগুনের মধ্যে যে আমি এক কাপ চা খাব না। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা, তাহলে আওয়াজ না দিলে বাজে। এবার একটা আওয়াজ দিয়ে না আমি মনে করবো আসলে আল্লাহর রসুলের নায়েবে রসুলদেরকে আপনি ভালোবাসেন। উসমান হারুনি কত বড় মুহাদ্দিস ছিলেন জানেন, সুবহানাল্লাহ, মুইনুদ্দিন চিশতির উস্তাদ, মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এর উস্তাদ, যে মুইনুদ্দিন, যে রাখেন রাখেন, যেই মুইনুদ্দিন চিশতি পিতিরাজ বাদশার সামনে পানি দেয় নাই বিদায় আল্লাহর কুতুব, ওই আয়না সাগরের মধ্যে যত পানি ছিল এক লোটার মধ্যে ভরে লিয়ে আয়ে পড়ছে, ক্ষমতা কে দিছে? الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت 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 ওই রব মুইনুদ্দিন চিশতির ক্ষমতা দিছে, পুরা ভারতের পানি, টিবলের পানি শুদ্ধা, টিবলের পানি, টাঙ্কির পানি লোটার মধ্যে লইছে, খালি আসমানের দিক থেকে একটা টোকা দিছে। তোমার নবী যদি 7,500 বছর উপর থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করতে পারে, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারে সূত্রে আমি আলেম, আমি বললাম এই বেঈমানকে দেখাবার জন্য দেখাই দাও আমার ওজুর পানি বন্ধ করে দিছে, আর পুরো ভারতের পানি তুমি বন্ধ করে দাও, দিয়ে দিছে বন্ধ করে, উনি আছেন এখনো না? উনি বুড়ো হয়ে গেছে, চাচা মুদি আকাডা মুদি এখনো সময় আছে, বিচার করেন, তা না হলে গজবায়া পড়ব, কথা বলেন না কেন? রেডি? আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস শুনছেন না? কথা শুনছি তোমরা? আরে ভাই তোমাগো না ওয়াগো কয়, আরে কোন জালায় আছে, এটা কঠিন জিনিস রে ভাই, এরা এটা তো আমাগো গোপালগঞ্জ জালা গো, তো মাল আলাদা কঠিন মাল, এরা সব আগে বুঝালায় আলহামদুলিল্লাহ বলেন,
এই তোমরা আমার জাতির পিতা ইব্রাহিমের নাম শুনো নাই কহা শুনছি, তা তোমরা এরকম একটা আগুনের কুণ্ডলি করো, আমি ওইটার ভিতরে বইয়া এক ঘন্টা চা খাম। তাহলে কবে? আগামী শুক্রবার। বেঈমানরা এত বড় গর্ত খনন করছে, এখনো আছে যে দেখে সানজার শহরে, এখনো যাই দেখেন উসমান হারুনির বাড়ির সামনে সেই কুণ্ডলি এখনো আছে। ওরা বিশাল বড় আগুনের গর্ত করেছিল, বড় বড় দামি দামি কাঠ দিয়েছিল, আগুনও লাগাইছিল, কয়লা দিছিল, পুরো তিন দিন পর্যন্ত আগুন জ্বালাইয়া উসমান হারুনি বলে কুতিলা আসহাবুল উখদুদিন নারি দাতিল ওয়াকুত ইযু হুম আলাইহা কুউদু ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ, এই ঘটনা তো তুমি কোরআনে ঘটাইছো, আল্লাহু আকবার বলতে পারলেন না? ওয়াল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে তামের যারা আগুনের মধ্যে ফেলছিল, ও ছিল ঈসা নবীর ধর্মের, কারণ আমার নবী আসার 90 বছর আগের ঘটনা, ঈসা নবীর ধর্মের, আর আমি উসমান হারুনি তোমার প্রিয় হাবিবের ধর্মের। ওই আব্দুল্লাহ ইবনে তামের যদি আগুনে ফেললে উঠে আসতে পারে, আমি উসমান হারুনি পড়বো কেন? আমার তুমি পুরাবো না। আর আমার জাতির পিতা ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে বয়ে খাইছে, ঘুমাইছে, সবকিছু গোসল করছে, তুমি জান্নাতের পানিতে গোসল দিছো, জান্নাতের পোশাক তারে পরাইছো। বাপ যদি আগুনে যাইলে না পড়তে পারে, সন্তান পড়তে পারে না? বিশ্বাস কারে কয়রে মে? রেডি 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 হন। আল্লাহর কুতুব বাজান দেয় আগুনের মধ্যে, নামার আগে তসবিহটা হাতে নিলেন, ওই পৈতালিক ধর্মের যে যাযাবর ছিল বাবা, যে তাদের আলেম ছিল, তাকে বললেন তুমি এক লোটা পানি আনো। কেন আমার মুরিদরে আনবো না, তুই আন। তোরা ভাবতে পারো তাহলে আমি ওই পানি দিয়ে উজু করলে মনে করবে জাদু আছিল? পৈতালিক ধর্মের যাযাবর বলে পানি দিয়ে হারুনের লেগে পানি দিয়ে পানি আছে, এবার কানবেন পানি ডে এনে আল্লাহর কুতুব মাত্র দেড়টা মিনিট হাত তুলছে। হো মালিক, মালিক আগুনের মালিক তুমি, সবকিছুর মালিক তুমি, তুমি যদি তোমার উসমান হারুনিকে আজকে অপমান করো, জ্বালায় দাও, তোমার কেউ ঠেকাবে না, কিন্তু তোমার ইসলামের পরে একটা ডিসপুট পড়ে যাবে, ইসলামের পরে অনেক ক্ষতি হয়ে যাবে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। তুমি যদি আবারে পোড়াইতে হয় পরে পোড়াইও, তোমার আগুনের কাঁচালো পোড়ায় জ্বালাই দেয়া, কিন্তু আজকে অন্তত তোমার ইসলামকে জিতানের জন্য, তোমার ওসমান হারুনের জন্য এই আগুনের কুট্টুরিটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জান্নাতের টুকরা বানায় দাও। বেজান আলেমুল আমার কাছে জিজ্ঞেস করেন, উসমান হারুনের তসবিহটা হাতে নিলেন, নবীদের কাছে ওহী আসে, আল্লাহর ওয়ালাদের কাছে বাজানিল হামাসি, আকাশের মধ্যে আওয়াজ হইতাছে উসমান রে, উসমান হারুনি, আমি বলছি নাম, তুই নাম, চোখটা বন্ধ করে আল্লাহর কুতুব তসবিহটা হাতে নিয়ে জিকির করতে 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 আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আগুনের মধ্যে বসে আল্লাহর কুতুব তসবিহ পড়তেছে, সব পত্তালিকরা দেখতেছে, যারা অত্যন্ত জ্ঞানী ছিল সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা মোদি সাহেব, এটা আপনার দেশের ঘটনা, এটা আমার নবীর সাধারণ একটা উম্মতের কারামতি। যদি আমার নবীকে যে গালি দিয়েছে, তাকে অপমান করেছে, তার যদি বিচার না করেন, বিচার আল্লাহর জমিনে আপনার হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক, বিচার হোক আপনার চান না? ঘুমাইছে এক সাসা হেনে বইয়ে ভারণ মেয়ের মুরগির মধ্যে জিমাইতেছে, কি আর বে বুড়া গুলা তো বোর খেতার নিয়েছে, বল নাই বউ ধাক্কায় মাখে উড়ে যাবে, কয় মসজিদে যে হই দাও দাও। এই মুসলমানের বল, আর কথা বলবো 10 মিনিট, আওয়াজ হবে তো বোমের মতো আওয়াজ হবে, বলেন তো আল্লাহু আকবার। ওই পরহিতের বিচার হোক আপনি চান না? ইনশাল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। পরহিতের দুই গালে, পরহিতের দুই গালে লিল্লাহি তাকবীর, এক এক
অ্যাকশন। এই যুবক জোরে এক এক অ্যাকশন, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আশিকের রসুলের আগুন লেগেছে। ইনশাল্লাহ বলেন, খালি রাজনীতির ক্ষেত্রে আগুন লাগবে কে? আশিকের রসুল হিসেবে আগুন লাগতে পারে না? কষ্ট হয়। চলে গেল ফেরাউনের গুরু, আর মাত্র 10 মিনিটের ভিতর কথা শেষ করব। হে ফেরাউনের গুরু চলে গেছে, চলে যাইতে যাইতে একটু পরেই দেখা যায় ঘরের মধ্যে একজন ঢুকছে, বুজুর্গ বিশাল বড় লম্বা একটা মানুষ, ফুটফুটে চেহারা। মারিয়ামের কাছে আইয়া কয়, এই বাক্সটা খোলো না। মারিয়াম কয়, তুমি আবার কেডা? আরে আমি তোমার চিনবা না। বাক্সটা খুইলে মুসারে এই তোয়ালের মধ্যে শোয়াই দাও, বাক্সটারে তুমি কোন রকম ভাবে উন্নার মধ্যে নিয়ে নীল নদে ছেড়ে দাও। 2013 সালে এই জায়গাটা আল্লাহ পাক আমাকে দেখাইছিলেন, এখন এই জায়গাটাকে পুরো ঘেরাও দিয়ে ফেলেছে, যেতে দেয় না। আমার ছেলে মাসুম আলাজারে পড়ে, ওই ফেরাউনের বাড়ির ওই ওই ঘাটলার ওই একটু পাশেই তো কায়রো ওর হোটেল, যেখানে ও ভাড়া থাকে। আল্লাহ আল্লাহর কি কুদরত! আমি বললাম, কি রে বাবা, আমরা তো 13 সালে দেখছিলাম, তুই কি দেখো আব্বা ওখানে পুরো বন্ধ করে দিছে, যাইতে দেয় না। তো 2013 সালে মুরাদ ভাই, আমি গুনাহগার, ভাবছিলাম যখন আইসিআর আইতে পারবো কিনা, যেখানে মুসা আল্লাহ সাল্লামের ছেড়ে দিছিল এই বাক্সটা, ওখানে দাঁড়ায় দিছি তাকবীর, নারায় তাকবীর আমি দিছি। আমার লগে আর এক দুজন আলেম আছিল, হ্যাঁ আল্লাহ আকবার কইছে, পুলিশ দূরে আল্লাহ আল্লাহর কি শুকর, যখন ছেড়ে দিছে বাক্সডারে, আহ বাক্স যাওয়ার কথা সরোজ যেদিক সেদিকে বাক্স যায় উল্টা, ঠিক যেখানে ফেরাউন প্রতিদিন সকালবেলা আমার দিক তাকান, প্রতিদিন সকালবেলা এই যে মন্ত্র পড়ত এক গেরো পানি লইয়া, রামায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং 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 ফং, একই তো ফেরাউন। ওই পাদম পাদম ফং যেখানে কইতো আঠুবা নিতে নাই ম্যাম, ঠিক ওইখানে এই বাক্সটা করতাস। এই তো আল্লাহ করে একজনে ডাই হুনছি, এবার সবাই তখন রেডি? আরে আমার আল্লাহ কত বড়, এটা বড় করবেন তো আল্লাহ একবার দিয়া। ওই যে পাদম পাদম ফং ফং যেখানে কইতো ফং ফং, ওইখানেই বাক্সটা করতাস। তো পাদম পদম পঙ্গের জায়গায় যখন ঘোরে অং শান্তি অং শান্তি, প্রতিদিন সকালবেলা শয়তান হয়নি বলতো খারায় খারায়, খালি পূজা করতো পানি ইন্দি, কারণ মুসাই পানি চাইবো এর লেগে পানির কাছে পানা চাইতো যে নে হেনে না আসে, কিন্তু পাদম পদম পং পং যেন কই হেনি আইছে। আল্লাহ কয় আমার লাগে সালাক, এবার আওয়াজ দিয়ে রায়ন আমি যখন কইতো হইতো, ওই যারা তার খাদেমা আছে খোদার খুদি খাদেমা, এইগুলা যে খালি একবার কইছে খোদা, একটা বাক্সের ভিতরে মনে হয় মুসা আইছে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই, মুরব্বী কইল ঝামেলা সোনামণি কই দিব, এক বক্তায় মুরব্বী কই যে কি বিপদে আছে। আল্লাহ আল্লাহ মাফ করুক, জোর কেন আমি বলেন লা হাওলা আল্লাহ কুয়াতা। এইবার আওয়াজ দিয়েন, যখন কইছে খোদা মুসা আইছে, ফেরাউন আসিল খুদির লইয়া হুইয়া, এ খোদার বউ খুদি হয় না? হে কত কর না, খোদার বউ খুদি না? খোদার বউ যে খুদি ওইটা পাক্কা মুসলমান। এখন একটা টাটকা সত্য কথা কব, জীবনে শুনছেন কিনা জানি না, যেই কথাটা এখন কব এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই মাঠে দেন নাই, খোদার বউ যে খুদি না উনি পাক্কা মুসলমান, কিন্তু খোদা যে উনি আলো হিজরা। ফেরাউন জীবনে কোনোদিন মা আসিয়ার আশা পুরা করতে পারে নাই, বাসর করতে পারে নাই, কারণ কি জানেন? আমার বাপের বানানো কথা না, সুরায় সুরায় তহর সানজুর খুলে দেখেন, এই মুসলমানের বোলা ফেরাউনের কাছে কেন মা আসি এত বছর ঘর করলো, কারণটা কি? দুইটা কারণে ঘর করছে, কয়টা? এক নম্বরে আল্লাহ বাসর ঘরে আসিয়াকে বলে দিছে, তুই যেটা পাবি ওটা খোজা হিজড়া,
কিন্তু আসি এখন তুই তারপরে হিজরা জানার পরও কেন ঘর করবি? আমি রব তোরে বলে দিছি, তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। আমি আল্লাহ তোকে ইনটেক রাখবো, বার্জিং রাখবো, তোর মারহাবা তোরে আমি রেখে দিব, ফেরাউনের ঘর করবি মুসাকে বাঁচাবার জন্য, আর তোরে আমি পুত ও পবিত্র রাখবো আমার নবী মুহাম্মাদের জন্য। কিয়ামতের মাঠে চারটা মেয়ের সাথে আমি আল্লাহ নিজে ঘটকালি করে বিয়ে দিব, জান্নাতুল ফেরদাউস তাকে লিখে দিয়া। তার ভিতরে তুই থাকবি দুই নাম্বার, এক নাম্বার থাকবে মারিয়াম। যখন মারহাবা আসিয়া বললেন আমার জীবন আর কিছু লাগবে না, আমি মুসার জন্য ফেরাউনের ঘর করব, কারণ আমি যদি ফেরাউনের ঘরে না থাকি মুসার কেমনে বাঁচাবো? এই জন্য হিজরা থাকা সত্য ফেরাউনের ঘর করছে মাসিয়া। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানে পোলা ওই আল্লাহ সব পারে কি পারে না? শুনেন, হিজরা বানা পিছনে আরেকটা কারণ আছে, মুসারে বাঁচাইতে পারতেন আমার আল্লাহ অন্যভাবে। কেন তার হিজরা বানায় বাঁচাইলেন? যেই ব্যক্তি দেখবেন বোর হক আদায় করতে পারে না, ওই বেডার বোর কাছে চাইরে না দাম নাই। আর এই যে দেখেন বড় বড় নেতারা এগো পিছনে লোক গড়ে, এরা বোর পিছনে গড়ে, এই যে আমরাও বোর পিছনে ঘুরি। তুমি চান দুও গড়ো ওই জায়গা সব সালা চাবি, এরা দুইটা তিনটার সময় যে এত বড় বড় নেতা লাভলির মা একটা চা হবে বানাই খাই, তোর আড়াইটা সময় তোর চা দেবো আমি, তুই এমপি গিরি করবি যে হুডা গাবড়া, তুই রাইতে আড়াইটার সময় তোর মতো সাইয়ে থাকবো না আমি, তুই বানাই খা দরকার হয় কথা কর না কেন? হ্যাঁ ওইখানে মারবারি চলে নবী গো নবীগিরি চলে নাই, আমি কোথা কারে লিয়েছিলাম যে আজ এই যে হুজুর ওয়াশ করে বাইতে গেলে গুলশাবের মতো বমুরায় নাই লিতে পারতে, দরজা খুলে কি গুলশাবের মতো মোরায় আর খুলে ওইখানে আমি হুজুরের দাম নাই কথা কর না কেন? নবীরই দাম নাই। লুত আলাইহিস সালামের বউ ডেলি হারে হাত পা বানতো, এ কোরআনে আছে না? ডেলি হাত পা বানতার জনগণ খবর দিত আমার মগাডারে বানছি আয় ওরে খুন কর। লুত আলাইহিস সালাম এত শো বছর বাঁচছে, তার বড় বউডা তার সাথে 350 বছর ঘর করছে, এই মিয়া এরপর বেডারে বাইন্ধা সাইতে ধুয়ে দিত জিব্রাইল আইয়া খুলতো। চিন্তা করছেন ওই জাত কি জাতের জাত? এই কঠিন জাত রে ভাই, কঠিন জিনিস এই কুটি। আল্লাহ জোরে কেন? আল্লাহু আকবার। ফেরাউনের বিবির কাছে ফেরাউনের সাইরেনের দাম নাই, মানুষের কাছে ও খোদা। যখন ফেরাউন বোর পাশের থেকে সিত হয়ে পড়ে গেছে খাটের তাই মুসার নাম শুনে, এবার আওয়াজ দিয়েন আসিয়া কয় মগায় হিজরা কি হয়েছে? ফেরাউনের সব খোদাইগিরি যাইতো যখন বউতে কইতো এ হিজরা সব শেষ, ওই যে আল্লাহ দুর্বল রাখতে কিন লেগে। তোর হিজরার কথা যদি এই মিশরের মানুষ শুনে তোর আর খোদায় দাবি মানবো না। ফেরাউন ডেলি আসি আর পাও সেটকে দেখবেন যেই বেটা বোর হকাদা করতে না পারে লেখা দিকের কাছে কৃষ্ণ, আমি চেয়ারম্যান মানুষ, আমি এমপি, আমি ওই দিক দিয়ে দুর্বল, সব দিক দিয়ে তো আমি আসি, তোর বাবু দুইটা দূর শিক্ষের কাছে করি না গো, আমার সবাই হিজরা কইব দেখ, আমার সবাই কইব দজ বাংলা তুই কের কাছে কইস না, তোর বাবু ধরছি এটা আমার কথা না কোরআনের কথা মিয়া, বোর কাছে ধরা সব জায়গায় ধরা কথা কর না কেন? হিজরাই দেখেন হিজরা ফেরাউন আল্লাহ কোন জায়গা ধরা খাওয়াই রাখছে, না তো মুসারে বাঁচাইতে পারবে না। যখন ফেরাউন খেতাত্তা মুসার নাম শুনে পড়ে গেছে গা লাভ দিয়ে দাঁড়ায় দর্শক গলা সিপ, এই হিজরা কে হয়েছে? তোর জন্য রাত্রে ঘুমাইতে পারে সারা রাত খালি মুসা মুসা মুসা, এ তোর মুসা কে হয়েছে? কথার পাও দর্শি আমার হিজরা মাইনসের সামনে কোশ না মুসা বলে আইছে, আমার বাফের বানানো কথা না কোরআন শরীফের কথা। রেডি? ওই যে এক ভাই লুঙ্গি মুঙ্গি উসা করে জায়গা, আমি আর রস করবো না, ওরে বহান ওই যে সাদা শার্ট গায়ে দিয়ে জায়গা, এটা জাতা দিয়ে দেন, এটা জাতা দেন, জাতা দাও, এর দরজাটা লাগাই দাও তো, কাজ কাজ লাখ লাখ ভেলকি লাখ কুফা লাখ যেটা উঠবোটের ধরবি জাতা দিয়া, আল্লাহ কবুল করুক জোর না। এত কষ্ট করে ওয়াজ করতেছে আমার মুরাদ ভাই বই রয়েছে আমার নেতা ভাইরা, হেরা খালি বারবার সিগনাল দিছে বস আর এক জায়গায় আছে বস আর এক জায়গায় আছে, তারপর আমার ভাই বই রয়েছে বলেন তো আল্লাহু আকবার। মা আসিয়া গলা সিপ্পা ধরছে, এখন কেন গলা সিপ্পা ধরছে? এবার আমার সাথে আওয়াজ দিবেন কোরআন শরীফের কথা, আসিয়া জানে মুসা আজকে আসছে, জোরে 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 জোরে
আমার আল্লাহ আসিয়াকে বলে আসিয়া রে আমার জলিল কদর পায়গম্বর মুসা, কিন্তু আজকে পূজা মণ্ডপের ওখানে ফেরাউনের পূজা মণ্ডপের ওখানে আসবে আসিয়া ওই বাক্স তুই ছাড়া কেউ খুলতে পারবে না। কারণ ওই বাক্সটা আমি পাঠাইছি জিব্রাইলের দ্বারা জান্নাত থেকে, কোন জালিমের হাতে এই বাক্স যাবে না, কোন অপবিত্র হাতে আমার মুসার বাক্স যাবে না। মা আসিয়া জানে মুসা আইছে, সাথে সাথে দৌড়ে ফেরাউন যায় দেহে বাক্স ওই যে পাদং পাদং জায়গায় গুতাস। হামান জীবস বাক্স উড়া, বাক্স উড়াইতে যায় বাক্স সরে যায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, মাফ চাই, আবার কোনো দিন একটু আওয়াজ দেন আমার একটু চার্জ বাড়ু। তাকে দেখে হামান নামছে, হামান নাইমে কেবল বাক্স উড়াইতে গেছে বাক্স সরে যায়। এরপরে যত আছে খাদ্দেমা খুদ্দামা সব নামে বাক্স সরে। বাক্সটা কে দিছে? ওর ভিতরে যিনি শোয়ায় রাখছে বাক্সের মধ্যে কার হুকুমে? ওই আল্লাহ আছে না, কে উড়াইতে পারে না। আস্তে করে এবার আওয়াজ দিয়েন, মা আসিয়া কয় আমি উড়াই। তোর পাও দর্শি, এই হাজার মানুষের সামনে যদি একবার কস আমার সব শেষ। আমি জানি আমি ওই দিক দিয়েই ধরা, তুই ওই জায়গায় আমার খালি আঘাত করস, তোর পাও ধরছি, খুদি তোর পাও ধরছি, তুই কইছিস ওইটা। আসিয়া কয় আজকে শেষ কওয়া, শর্ত দুইটা অপশন দুইটা, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট করার অপশন দুইটা। এক নাম্বার অপশন, বাক্স আমি উড়াবো, মেয়েটার অপার না উনি উড়ায়, হিজরা আমি উড়াবো, তোর পাও দর্শি অন্যতা কইয়া ক এখন আমি বাক্স উড়াবো। শর্ত একটা, বাক্সর ভিতরে যা থাকবে ওইটা আমার। আমার বাপের বানানো কথা না, মা আসি আগেরটা দলিল কেন নিচ্ছে জানেন? আসিয়া তো জানে ওটার ভিতরে মুসা আছে, আসিয়া জানে, মা আসিয়া জানে যে ওটার ভিতরে আমার সন্তান মুসা আছে। আর এই মুসার জন্য আল্লাহ আমার এই হিজরার ঘর করাইছে, এটা জানে আছে। ফেরাউন বলে ঠিক আছে তুই যদি উড়াইতে পারস এই বাক্সের ভিতরে যা আছে তোর, কয় যদি তুই যেটা সন্দেহ করিস মুসা নামে যে কি থাই, কয় তাহলে আমার তা উড়া মনে জানা, আর তোর কথা আমি কয়ে দিব। কতর ভাও দর্শি ওইটা না কইয়া তুই বাক্স উড়া, যা আছে তোর, ওই ফেরাউন থাকুক আর মুসা থাকুক আর যাই থাকুক তোর। এবার আওয়াজ দেন, মা আসিয়া নামা লাগে নাই রে ভাই, সাধারণ কেবল আঠুর নিচ প্রান্ত নামছে বাক্স আইতাছে, বাক্সটা রে এমনি করে আইনে ফেরাউনের সামনে দিয়া ফেরাউন কা পিডাইয়া ভাং, বাক্স যত পিডা হেডারে শক্ত। মা আসিয়া কয় আমি খুলি, কারণ এই তালার চাবি তো আসিয়ার কাছে, যেই বাক্সর ভিতরে আমার আপনার পয়গম্বর তার বোন ভাসিয়ে দিয়েছিল জান্নাতের, সেই বাক্সটা এখনো কায়রোর জাদুঘরে আছে, দেখে আসতে পারেন আমার আল্লাহর কারিশমা এখনো পর্যন্ত জমিনে আছে না নাই। জোরে 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 জোরে, মকমালের কাপড় দিয়ে এখনো সেই প্যাকেটিং করে রেখেছে, বাক্সটা দেখা যায় শুধু মকমলের কাপড় দেখা যায়। জান্নাতের কয়েকটা জিনিস এই পৃথিবীতে আছে, তার ভিতরে ওই একটা বাক্স। আরো জোরে, জান্নাতের পাথর আছে হযরত আসওয়াদের সাথে লাগানো। বাজন রে আমার মা আপনার মা, কেন আসি আরে মা বলি, কেন আমার নবী আমার বাবা আসি আমার মা। মা আসিয়া বলে আমি তালা খুলে দিব, উঠাইছি আমি খুলবো আমি, কিন্তু শর্ত একটা, এটার মধ্যে যা থাকবে এটা কিন্তু আমার। ফেরাউন বলে ঠিক আছে খোল, সবাই বলে খোদা অর্ডার দেন আমাদের খুদি খুলুক। আসিয়া দেখেন কত বড় বুদ্ধিমতী মহিলা, গো বুদ্ধি আছে না নাই?
আছে দেখে তো দুইজনের হাতে, মরার আগ পর্যন্ত দুইজনের হাতেই থাকবো। এটা কোরআন শরীফে দেখেন ক্ষমতা তাগোয়াতে কথা কর না কেন। একজন দেশ ছাড়ছে আর একজন অসুস্থ, তারপরও চিন্তা করতেছে যদি আল্লাহ রাখবার নাই মরার আগে দেখে যায় যে আমি ক্ষমতায় আছি, কথা কর না কেন। আমার স্বামী ক্ষমতায় থাকাকালীন অবস্থা মারা গেছে, আমিও যেন ক্ষমতায় থাকাকালীন মারতে পারি। আবার উনি ভারতে কইছে চুপ করে ঢুকে পড়বো, উনিও স্বপ্ন দেখতেছে, কথা কর না কেন। ক্ষমতা কত জিনিস, করা জিনিস, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে ক্ষমতা দেয় কে, নেয় কে, রাগ করছেন করেন গা। মা আসিয়া বললেন এখানে সাইন দিয়ে দলিলে তোর আমি বিশ্বাস করি না, তুই মৃত্যু। হিজরাতের সাক্ষী কিন্তু জায়েজ নাই গ্রহণ করা, সাথে সাথে বলে দলিল দে, দলিল দিছে মা আসিয়া টোকা দিয়ে বাক্সটা টোকা দিতে দেরি আছে, বাক্স খুলতে দেরি নাই। দেখেন কি চালাক আমার মা, টান দিয়ে মুসারে কোলে নিয়ে ওই রুমালটা সহ নিয়ে সুমাইতেছে। হামান কইতেছে এটা কিন্তু আপনার দুশমন, আসিয়া কয় তোর হামানের কথা শুনবি কয়ে দিবি। দেখেন আল্লাহ কোন জায়গা ধরা খাওয়াইছে, যদি আল্লাহ এটা না করতেন ফেরাউন আসিয়ার ওখান থেকে মুসারে শেষ করে দিতেন। হ্যাঁ হামান উল্টা পাল্টা কথা বলো না, যেই ছেলেটা পানির মধ্যে পাওয়া যায় সে কোনোদিন মুসা, আমি মারা গেলে আমার মাদ্রাসার পাশে দাঁড়াই দাঁড়াই দোয়া করবি, আমার কবরের পাশে দাঁড়ায় না। বাবা আমার ওই গ্রামে আমার মা যেখানে শুয়ে আছে ওই মসজিদের ছাদ ঢালাই দিলাম গত পরশু দিন, আলহামদুলিল্লাহ বলেন। আমার মা জীবনের শেষ কথা এটা বলছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি, আমি আমার মায়ের জন্য কেরানীগঞ্জ মায়ের ওসিয়াত পালন করতে যে একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে। বাবা বাংলাদেশের সব মানুষ জানে 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা পয়সাও আমি কারো কাছ থেকে চাইয়া নেই নাই। এই 4 কোটি টাকার মধ্যে আমি কোন বড় লোকের টাকা এমপি মন্ত্রী বলো কারো কাছ থেকে হাত পাইতে নেই নাই। তবে প্রতিদিন ওয়াজে প্রধান অতিথি সভাপতি কত গরিব মানুষ আমার মসজিদে মোসাবা করে টাকা দেয়, শুধু একটা আওয়াজ শুনতে চাই আমার মায়ের মসজিদ কেন করছি জানেন, যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বাবা আমার মা আমার জীবনের শেষ কথা বলছিল, ইলিয়াস রে আমার দুধের কসম এটাই শেষ কথা, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আমার মা যখন, কারণ আমাদের বাড়ির থেকে গোপালগঞ্জে যাইতে একটা নদী বাজে, ওই নদীর খেওয়া নৌকায় আমার মা উঠেই দিয়ে বলে এখন তো সেখানে বিরিজ হয়েছে, মাঝি ভাই আমার ইলিয়াস রে একা লয়ে যাবা, কোনো যাত্রী নিও না। আমার মা আমার নৌকে উঠে দিয়ে আজও সেই হাতের ইশারা আমি ভুলি নাই দাদা ভাই। এই প্রধান অতিথি যখন স্কুলে দেখতাম, যখন কলেজ ভার্সিটির থেকে আসতো একটা মাত্র দুঃখিনী পথের দিকে চায়া থাকতো, আমার জাদুটা কবে আসবে, আর আমি মা একটু অরে নিজের হাতে পাকাইয়া ভালো ভালো খাবার খাওয়াবো, আমি ভালো ভালো খাবার খাওয়াবো। আজকে মাও নাই খাওয়াবার মতো কেউ নাই, আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই, আছে আছে। 30টা সেকেন্ডে আমি দীপ্ত কন্ট্যাক্ট আওয়াজ শুনতে চাই, যে আওয়াজ কোনোদিন এই মাঠের মধ্যে দেন নাই, হাত দুটো উঠে হাজার হাজার মানুষ এই রাত 11:30টার সময় হাত দুটো উঠে আমার সাথে ওয়াদা দিবেন, আজকে 23 নভেম্বর আজকে 23 নভেম্বর হাত দুটো উঠাইয়া মায়ের জন্য বাবার জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিবেন, হাত দুটো উঠান উঠান, আল্লাহকে জোরে একটা আল্লাহ বলে ডাক দেন, আল্লাহকে জোরে একটা বলে আল্লাহ বলে ডাক দেন, 23 নভেম্বর ডাক দেন, 23 নভেম্বর ডাক দেন, 23 নভেম্বর ডাক দেন, চোখের পানি দিয়ে আল্লাহর ডাক দেন। আল্লাহ দুবি তাকায়া দেখো ধামরাই বাসি রে মাফ করিয়া উঠাইয়া
আল্লাহ এদের চোখের পানি কবুল করো। আল্লাহ প্রধান অতিথি কাঁদছে, সভাপতি কাঁদছে, সবাই কাঁদছে, একজনের চোখের পানির খাতিরে আজকের মাহফিলকে কবুল করো। বাবা 9:30 উঠছি, 11:30 বাজে, পাক্কা 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে তার ওসিলে দিয়ে বলছি, ওয়াদা দেন এক অক্ত নামাজ জীবনে কাসমান দিবেন না। কে কে রাজি আছেন? 5 অক্ত নামাজ পড়বেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামাজ হলো জান্নাতের 1 নম্বর চাবি। নামাজ পড়বেন তো? আর একটা ওয়াদা দিবি কলিজার ভাই, আমার যুবক বেরো ওয়াদা দিবি ভাই, আমার বাজান ওয়াদা দিবেন, যাদের মা বাবা আছে জীবনে কোনদিন মায়েরে কষ্ট দিবেন না, জীবনে বাবারে কষ্ট দিবেন না, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। 30 সেকেন্ডে বলবো, যদি জীবনে বড় হতে চাও মা বাবার কাছে মাপ চেয়ে নাও। বাসায় যে মাঝে মাঝে মার হাত ধরে বাবার হাত ধরে মাপ চেয়ে নেবেন, ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। পারবেন না ভাই? পারবা, পারবা। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর ওলি এখানে আছো? বাইজিদ বুস্তামি 1 গ্লাস পানি দিয়ে ইতিহাস প্রমাণ করে, 1 গ্লাস পানিলে যদি শীতের রজনীতে মার কাছ থেকে জান্নাত কিনতে পারে, ওলিকুল শিরোমণি হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, 1 ফোঁটা পানি লাগবে। সে 1 ফোঁটা পানি লাগবে বাবার চোখের। 30টা সেকেন্ড এমন কোন যুবক আছো? আমি তোমার সাথে বন্ধুত্ব করব, তোমার বাবা এই মাঠের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছে, তুমিও কান্দো, তোমার বাবাও কান্দে, বাবার 1 ফোঁটা পানি নিবা তুমি। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে? যে হুজুর আমার আব্বাই মাঠে ওয়াজ শুনতেছে বইয়া, ওই যুবকগুলা দাঁড়াও তো, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও তো, এ ভলান্টিয়াররা দাঁড়াও, তোমার বাবা এই মাসে আছে কিনা দাঁড়াও, তোর পাও দূরে ধরছি ভাই দাঁড়া, হাসবি না, শুধু কান্নার বন্যা বোয়াবি। এখন কে বলেছে আজকে যাদবপুরের মাহফিল কবুল হবে না? কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও, এই যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাবাগুলা দাঁড়াইতে বলছি, পিতাগুলা দাঁড়াইতে বলছি, দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়াইতে বলছি। আমি বলার সাথে যুবক পাগলের মতো বিদ্যুতের মতো দৌড় দিবি, বাপরে বুকে নিয়ে একটা চিৎকার মারবি, তোর বাপ যদি 1 ফোঁটা গরম পানি দেয়, বাইজিদ বুস্তামির মার মতো 1 গ্লাস লাগবে না, 1 ফোঁটা পানি তোর বাপরে যদি দেখাইতে পারো কাইন্দা দিয়া, তোর বাপ দোয়া করলে তুই আল্লাহর ওলি হয়ে যাবি, আল্লাহ ওলি বানাইতে পারে। আমি বলার সাথে দূর মারবেন, যাদের ছেলে মাদ্রাসায় পড়ে প্রাণ খুলে বাইজিদ বুস্তামের মতো দোয়া করে দিবেন, আমি বলার সাথে দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে মাপ চাবি দিয়ে দৌড় দে, দর্দে যুবক দর্দে, এ যুবক দর্দে, তোর বাপরে বুকে নিয়ে মাপ চাইতে থাক যুবক দর্দে, দর্দে যুবক, তোর পাও দূরে দর্শক যুবক দর্দে, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, তোর মা নাই, তোর বাপ দেখ সভাপতির ছেলে দৌড়াই আসছে বাবার বুকে নিয়ে কাঁদতে, সারিষ্টা বাপের বুকটা সারিষ্টা, একটা দর দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, একটা দর দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। দেখো যেই যুবক গুলার বাবা আছে তারা বাবারে বুকে নিয়ে আজকে 23 নভেম্বর কান্দে, 23 নভেম্বর কান্দে, তারা বাবা আছে তাই কান্দে, যাদের বাবা নাই কবরে, যাদের বাবা বাড়িতে তারা কার কাছে মাপ চাইব? আল্লাহ দেখো যাদের বাবা নাই তারা বসে বসে কাঁদে, আল্লাহ এদের বাবার চোখের পানিগুলো কবুল করো, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ বলে কালেমুল আমার বাবা নাই, তাদের চোখের পানির খাতিরে তার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। বসে পড়ে বসে বাপরে নিয়ে ওইখানেই বসে, কে বলেছে আজকের মাহফিল কবুল হবে না? শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনের মালিককে, ওই আল্লাহকে, সাক্ষীকে বলছি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমার মায়ের জন্য যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, আমি শুনছি এখানে এই মসজিদটার কাজ চলবে। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর এই মসজিদের জন্য আমার জনম দুঃখীর মা আজকে দুনিয়ায় নাই, আমার মা আমার বাড়ি ঘর রাইখে কবরে চলে গেছে মাটির ঘরে, আমার মায়ের কবরে আজাব ফিরাবার জন্য রসুল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। মাত্র 5টা লোক আমি চাই, তার ভিতরে 1টা লোক চাইবো।
জনম দুঃখিনী মায়ের জন্য, এই মসজিদের কাজের জন্য 1,00,000 টাকা প্রথম কে দিবেন? আমি বলে গেলাম পৃথিবীতে সবাই পরাজয় বরণ করলো, আপনি করবেন না। মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর ঘরে 1,00,000 টাকা প্রথম কে দিবেন? 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর আমি 1,00,000 টাকা দিব এই মসজিদের জন্য বলেন। সময় 1 মিনিট, 1,00,000, 1,00,000 টাকা মায়ের জন্য বাবার জন্য দিবেন। আজকের মাহফিলের সভাপতি, তার বিবিটা মারা গেছে কয়েকদিন আগে, আল্লাহ সভাপতি সাহেবের বাবা মা এবং তার বিবির কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। গতকালকে যে সভাপতি ছিলেন হুজুর, সে ছিল একটা মাদ্রাসার মুহাদ্দিস, জামিলুল্লাহ মাদ্রাসার মুহাদ্দিস, এবং আফতাবনগরের মুহতামিম মোহাম্মদ আলী সাহেব ছিলেন, উনি ছিলেন দ্বিতীয় বক্তা আমার সাথে। উনিও কান্দে, জানে যে আমি মসজিদ করছি, সভাপতি আমার মসজিদে টাকা দিয়ে বলে, জেহাদি ভাই আমি শুনতাম যে আপনার মানুষে আল্লাহর হুকুমে কান দেন, কিন্তু এইভাবে যে মাঠ অবস্থা হয়, আড়াই ঘন্টা মানুষ বসে বসে কান দেয়, আমার জীবনে আমি দেইনি। আর এইভাবে স্টেজ ধরে রাখতে পারেন, একটা বক্তা হয়তো 1 ঘন্টা ওয়াজের পরে মাঠ খালি হয়ে গেল, কিন্তু এই 2 ঘন্টা আপনি একটা লোক পায়খানা প্রস্রাব করতেও গেল না, আশ্চর্যের ব্যাপার। মনে হয় অবশ্যই আপনার মায়ের দোয়া আপনার অ্যাকাউন্টে আছে, শুধু আপনাদের দুটা পাও ধরে বলে যায় এটা আমার ক্রেডিট না ভাই, এই যে আপনি বসে আছেন, বসে বসে কান্দে, প্রধান অতিথি কাঁদলো 2 ঘন্টার মতো বসে আছে, একটা লোক জান না, এটা আমার ক্রেডিট না, এটা আমার আইলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া, মায়ের দোয়া। 2011 সালে আমার বাপ বলেছিল কাবা ঘরের সামনে দাঁড়ায়, আমি আমার আব্বার কাছে ঠিক এইভাবে মাপ চাইছিলাম যেভাবে তোমরা চাইছো, লক্ষ হাদিস সামনে, আব্বা আমার একটা কিছু দেন। আমার আব্বা বলছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবক গুলোর চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাবো। ওই যে আমার বাবা 2011 সালে দোয়া করছে, এরপরে আর আমি হাসির ওয়াজ করি নাই, আল্লাহ আমার যে করায় নাই। এই যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল যা দেখো, ওইগুলো 11 সালের আগে, যেগুলো সবচেয়ে বেশি ভাইরাল আমার ওয়াজ, মিলিয়ন মিলিয়ন ভাইরাল, কারণ এই মিডিয়া গুলা বেজরমা গুলা আমাদের এই গালি শোনানোর জন্য ওইগুলোই আগে ছাড়ে, কারণ আমি যে 2 ঘন্টা কান দাইলাম এটা ছাড়ে না, কথা কন না কেন, কিন্তু ওই ওয়াজ গুলো আমার 11 সালের আগে, 8 সালে 9 সালের ওয়াজ। আমার এই 26 বছর ওয়াজের জীবনে, মুরাদ ভাই আমি কালকে বক্তৃতা দিলামই নাই, 26 বছর আমার ওয়াজের বয়স। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলছি, একজন পাইছি, আর একজন লোক দাঁড়াবেন, হুজুর আমার মায়ের জন্য আমার বাবার জন্য 1,00,000 টাকা দিবে, বলেন কে দিবেন? আর একটা লোক 1,00,000, আমি 1 বছর সময় দিছি, 1 বছরের ভিতরে 5,000-10,000 করে দিয়ে দিয়া আপনার মায়ের কবরটা জান্নাতে টুকরা বানাবেন, মায়ের ঋণ শোধ করবেন, বলেন কে দিবেন 1,00,000 টাকা? আর একটা লোক বলেন, 1,00,000, আর একটা লোক 1 বছর সময় দিলাম, এর ভিতরে দিয়ে দিবেন মসজিদের কাজের সময়, বলেন 1,00,000, আর একটা লোক 1,00,000 টাকা দিবে, আর একটা লোক, আর একটা লোক কিরে নাই, আর একটা লোক মা বাবার জন্য পাবো না 1,00,000 টাকা, আর একটা লোক আমি পাবো না? এই মসজিদের সেক্রেটারিকে, সেক্রেটারিকে নারা